স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। আধ ঘন্টা তো হতে চললো, বেকার বেকার এখানে কেন ডাকলি? কিরে তাড়াতাড়ি চল, বাড়ি যাবি না? দাঁড়া না, দেরি কিসে? রকি? হ্যাঁ ভাই। রেডি তো? একদম। শেয়ার বলতে? থ্রি টু ওয়ান। বাড়ি যাব। ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? রাতে? না না না, সন্ধে? না না, রাতেই। ওই রাস্তাটা না আলো থাকে না, অন্ধকার মতো। যে তোমার সেক্সুয়াল অ্যাসল্টটা করলো তার মুখটা একটু মনে নেই তোমার? আচ্ছা, ওই দুষ্ট লোকগুলো কি এখানে চলে আসবে? ওরা জোর করে আমার শরীরটা ছোঁয়ার চেষ্টা করবে? আমার বুকের উপর ওদের নোংরা শরীরটা আবার চাপানোর চেষ্টা করবে? কেউ এখানে আসবে না লক্ষ্মী, কিন্তু তোমাকে তো মনে করার চেষ্টা করতে হবে যে কে করেছিল, তবেই তো সে শাস্তি পাবে। আচ্ছা, দুষ্ট লোকেরা আদৌ শাস্তি পায়? হয়তো পায়। আর তাছাড়া সেকশন 354 তো আছেই, সেক্সুয়াল অ্যাসল্ট। নিখিলের সাথে এখন তোমার সম্পর্কটা কেমন? নিখিল? ও না বড্ড ভালো ছেলে, কিন্তু গতকাল আমাকে প্রপোজ করলো সবার সামনে। বাট আমি যতদূর জানি তোমরা তো 3.5 বছর ধরে লিভিংয়ে আছো, আজ তো তোমাদের রিলেশনের 3 বছর হলো। সিমির পায়েসটা বড্ড মিস করি জানো তো। যতদিন মা বেঁচে ছিল মার হাত ধরে রাস্তায় হাঁটতাম, বড্ড দুষ্ট ছিলাম তো। মা না খুব সাহসী ছিল। তুক্কা চলে গেল লক্ষ্মীকে একা ফেলে। সব ঠিক হয়ে যাবে, তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি নিখিলের সাথে এই বিষয়ে একটু কথা বলি। এদিকে আয়, এখানে চুপ করে বস, কোথাও যাবি না, আমি আসছি ভেতর দিয়ে। না প্লিজ প্লিজ সরো, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। প্লিজ না, প্লিজ সরো সরো, আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। প্লিজ দেখ টুকলু, অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট আমার যেটা মনে হলো, অ্যালজাইমার এফেক্টটা কিন্তু মারাত্মকভাবে বাড়ছে। ওই রাতের লোকটার স্মৃতিটা
মাথা থেকে উড়ে গেলেও ওই রাতটা লক্ষ্মীর মাথায় একটা ফোবিয়া হয়ে থেকে গেছে। লক্ষ্মী অর্ধেক কিছু মনে করতে পারছে না, হ্যালোসিনেশন, মেন্টাল ডিসলাইন আর নতুন মেমোরিজ তৈরি করতে না পারা, এগুলো কিন্তু অ্যালজাইমারের সিমটমস। অন্তত একটু পুলিশে জানিয়ে রাখতে পারতিস। বলেছিলাম, ওই আমার চেনা পরিচিত এক সাব ইন্সপেক্টর আছে, অঞ্জন দাশগুপ্ত, ওনাকে সব জানিয়েছিলাম। এভিডেন্স, এভিডেন্স, শব্দটা ছোটো, শব্দের ভারটা বড়। আর তাছাড়া আজকালকার ওই বাজারে মেন্টাল ডিজিজ, ফোবিয়া ওসব দিয়ে আজকাল আর কেস চলে না। যে রাজ্যের এপিসোডে পার্লামেন্টের টিকিট ধরিয়ে দেওয়া হয়, তারপর ডেড বডি থেকে শুরু করে পেরেন্ট সব কিছু রেকর্ড করছে, সেখানে তো সেক্সুয়াল অ্যাসল্ট তো সাউন্ড। আচ্ছা, ওই আপনার কি কারোর উপরে সন্দেহ টন্দেহ হয়, মানে যে অ্যাসল্টটা করতে পারে এরকম সামথিং? ওই যে দুষ্টু লোকটা আছে না, ওই পাড়ায় আমাদের দুষ্টু লোক, ওই পাড়ায় একজন আছে, তুমি না কি যেন নাম, ওর বাবাটা আবার পলিটিশিয়ান। ব্যাস হয়ে গেল, যা একটুখানি ইয়ে হতো হবে না, ওই এক দু সপ্তাহ জেলে থাকবে ব্যাস। তারপর নন্দিতার সময় এরকম হয়েছিল, আপনাদেরটাও তো তাও ওই যে কে বললেন পাড়া ঢেড়ে থাকে, ও তো পলিটিশিয়ান এসেছিল। নন্দিতার যে কেসটা হয়েছিল রেপ, হোম মিনিস্টারের ছেলে ছিল, এক মাস জেলে থাকলো, তারপর জরিমানা, তারপর আর কি রেপিস জেল থেকে মুক্তি পেল, হোম মিনিস্টার তার ছেলেকে পেল, তারপর ফেসবুক দুটো নারীবাদী পোস্ট পেল। শুধু আমি আমার আর নন্দিতাকে পেলাম না। কে নন্দিতা? আমার ওয়াইফ। শাস্তি দিবে কি বলো তো, এনকাউন্টার হবে, এনকাউন্টারে তো ধর্ষক মরে, ধর্ষণ নয়, তাও আমি তোমারটা চেষ্টা করবো, চিন্তা করো না। তোদের মধ্যে এই কদিনে ফিজিক্যাল রিলেশনটা ঠিক কেমন? কি রে, গুড নাইটটা জ্বালিয়ে শুস নি, মশা কামড়াবে তো। কি হলো? তুই পাশের ঘরে যা প্লিজ। তুই ঠিক আছিস তো? ইনসিকিউরিটি, যে কোনো ফিজিক্যাল টাচই ওর ভয় করছে। জানো রে দিদি, লক্ষ্মী না সিমির পাশ খেতে খুব ভালোবাসত। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে, তাই তুমি দা ওই দেখ কবুতর আসছে, কি গো লক্ষ্মী বাবু নিজে, আজকাল শুনলাম নাকি মাথার বাবু হয়েছে, সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছে, মাথা থেকে পা কোথায় ব্যথা, আমার কাছে চলে আসবে, আমার কাছে সব ওষুধ আছে, আমি সারিয়ে দেবো, মামনি কাঁদছে যে। লক্ষ্মী না আগে একটু ভীতু, সমস্যা হালকা আনবো না, ওর ছোট ছোট ভয়গুলো কেউ না আমি ভাগ করে নিয়েছিলাম। কেউ না কাঁদছে কেন, একটু আদর মধ্যে, একটু আদর মধ্যে কাঁদছে, লিভিং করাটা তো একটা সংসার করাই বলো। ভালোই ছিলাম আগলিটাকে নিয়ে তিনটে বছর। অন্ধকারের নিঝুম সন্ধ্যায় আর তোমার কেশের রন্ধ্রায়
কেন আর দেখা পাচ্ছি না। প্রভাত ফেরির আলোক মঞ্চে দৃষ্টান্ত তোমার অন্ধ্রে, মনের গোপনে থাকছে না। তোর অধিক মায়া ছিল তোর ঠিকানা, আমায় ফিরিয়ে কেন চলে যাস। তোর অধিক মায়া ছিল তোর ঠিকানা, মানুষদের কী ভাই চাই বলো? আর ওই দুমুঠো ভালোবাসা, আদর যত্ন, আর একটু স্বীকৃতি, হঠাৎ করে কী একটা হয়ে গেল। কারো কাজ জোগাড়ো, আর আমি হাত দিচ্ছি, আর কিছু করেছি নাকি? কেন কাজ জোগাড়ো বাবা, এত ভয় পেলে জোগাড়ো? আরে বাবা বললাম না কেউ না, আরে সোনা কেটে কেটে কিছু না, আপনি গুদিয়ে ভাই। আমাদের দেশে সেক্স এডুকেশন নেই তো কি হয়েছে, এরকম হিরোমার্কা দাদা তো রয়েছে। আরে এই পাখিটা আবার কে? এই টমিদা বৃষ্টি। আরে বৃষ্টি আমার না ছোটবেলা থেকে বৃষ্টি হতে ভালো লাগে, সময় করে আমার বাড়ি ছড়ে পড়ো না বৃষ্টি। তোমার চোখ দুটো কত পড়লো, কারণ এসব চোখ তো আর সহজে পাওয়া যায় না, কুমুরটা তো আড়া দিতে হয়। ওরা তোমায় কত হ্যারাস করলো বৃষ্টি, ও অভ্যাস হয়ে গেছে। আসলে কি জানো তো লক্ষ্মী, আজকালকার দিনে ইনস্টাগ্রামে ওরকম ফিল্টার দিয়ে সুচিতা সেন মারি ওরা কোনো লাভ নেই। এ সমাজে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয়, তবে টুইটারে নয়, মাটিতে পা রেখে। আজ আসি, সাবধানে যেও। কি গো মামনি, এত রাতে বেরোতে নেই জানো না, কত কুকুর ঘেউ ঘেউ করে। আমাকে প্লিজ যেতে দাও। কেউ আছেন? কেউ আছেন? যাবে তো লক্ষ্মী, দাঁড়াও। লক্ষ্মীকে পুজো না দিয়ে কিভাবে বিসর্জন দিই বলো তো? এত রাতে গান্ডুর মধ্যে দাঁড়িয়ে আছিস, আর কি দিকে যাচ্ছে? পাঠার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তো আছি, কিছু হবে না, শোন। তুই এরকম করিস না,
বারবার এক তো ঠেলে ঠেলে বাদ ভালো লাগে না আমার, তোকে তোকে খাবার খাওয়ানো, তোকে ডাক্তার দেখানো, তোর প্যান্ট কিনে আনা, তোকে মেন্টাল সাপোর্ট দাও। আর কত করবো বলতো, আমিও তো একটা মানুষ নাকি। সে দিদি তোর মাথাটা মুছিয়ে দিও আর জামাটা চেঞ্জ করে দিও, আর বাসনগুলো দয়া করে মেজে রেখো বুঝলে। তুই কোথায় যাচ্ছিস? জানি না। আরে কি রে ভাই, তোর কি খবর? আমি যা আর পাচ্ছি না রে ভাই, রোজ রোজ এত দায়িত্ব নিতে আমি যা আর পাচ্ছি না। ওদিকে ওদিকে লক্ষ্মীও সেই একই কথা বলে যাচ্ছে। ও আচ্ছা ভাই, শুন ভাই, চাপ নিস না, তুই একটা কাজ কর, পারলে তুই আমার বাড়ি চলে আয়, বাবার প্রসাদ যিশুর প্রসাদ সবই থাকবে একসঙ্গে আর কি। হ্যাঁ ভাই, ওকে চল রাখি। কিসের এত ভয় গা? ও যে দুষ্ট লোকটা আছে না, সেদিকে রাতের মতন আবার আসবে, ও আসলে কে আমাকে জানতেই হবে। একটা কথা কুমু, আমার বাসায় না একটা দুষ্ট লোক আছে, সারাদিন মার খেয়ে পড়ে থাকে। কিছু বলো না কেন স্মৃতিদি। কি আর কুমু, লকডাউনের কাজটা চলে গেল, তারপর থেকে এরো। আসলে কি জানো তো, সমুদ্রের ঢেউগুলো খালি এপার থেকে ওপার কোথায় যে বয়ে নিয়ে যায়। আমার জীবনটাও তাই, 18 বছর বয়সী বাপ মা বিদায় করল, তারপর এসে জুটলাম স্বামীর ঘরে। রাগ করুম, কোথায় জানো রাগ করে, সেই স্বামীর লাঠি ছেলেটাও সিমির পায়েস তোর দুষ্টু লোক, তোর কাছে রাখ বুঝলি, রাখ ফোনটা। হ্যালো, হ্যালো, আরে বেকার এখানে আসতে গেলেন কেন স্যার, আমাকে বললেই হতো আমার বাংলোতে যেতেন, দামি স্কচ, তাতে মেয়ে, হেভি মজা হতো। তুমি বাবার টাকা ভালোই উড়াচ্ছিস বল। আসলে না স্যার, ওর বাবা রিসেন্টলি পার্টি চেঞ্জ করেছিল, অনেক মান পেয়েছে, এখন তো সব দল বদলের খেলা তো স্যার। এ চুপ কর স্যার, কিছু নেবেন নাকি? চা বা কিছু? না চা চলবে। হ্যাঁ চিনি, কেন কিছু হয়েছে? 4 তারিখ কোথায় ছিলি? ওই সন্ধ্যাবেলা নাগাদ হবে হয়তো, বাংলোতে কখনো কখনো ঠেকে বা কখনো কখনো সোনা গাছিতে। কেন কিছু হয়েছে? এবার একটা সোজা সাপটা কথা বলবো, তুই আমি চাই সোজা সাপটাই উত্তর দিবি, বুঝলি তো? শোন, এই যে লক্ষ্মী গাঙ্গুলি, মেয়েটাকে তুই 4 তারিখ সন্ধ্যাবেলা অ্যাসল্ট করেছিস তাই তো? না না, ওই অ্যাবনর্মাল না, অ্যাবনর্মাল হতে পারে কিন্তু গরম এইবার কিন্তু আপনি ঠিক করলেন না স্যার, আমার পাওয়ার জানেন তো। পাওয়ার মানাস না, বাপের টাকা উড়িয়ে আবার পাওয়ার মানাচ্ছিস তুই? হ্যাঁ, লক্ষ্মীর মাথা থেকে স্মৃতিগুলো ধীরে ধীরে মিটে যাচ্ছে রে টুকলো।
এই সময় ওকে একটা বাচ্চার মতো আগলে রাখা একটু কঠিন। আর এই আমাকেই দেখ না, এতগুলো বছর এনআরআই হাজব্যান্ড, আগলে রেখে অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম কিন্তু সেই সেপারেশন। আই রিয়েলি মিস হিম। মইনাকের আফটার শেপের গন্ধটা আমি এখনো মিস করি। আর তোমার ছেলে? বাবার সাথেই থাকে, দু বছর আগে লাশ দেখা হয়েছিল। অ্যাডজাস্টমেন্ট ইজ পার্মানেন্ট রে টুবলু, সেটা সম্পর্কের আগে হোক কিংবা পরে। বাট ইম্পর্টেন্ট ইজ তার এক্সিস্টেন্সটা। কিন্তু রবি ঠাকুর তো বলে গেছেন, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। রাস্তার কুত্তার গলায় যতই শোনাচ্ছেন পরিদাহক, দুটো বিস্কুট আর এই মাংসের টুকরো ছুঁড়ে মারলে না জিভ বার করতে করতে ঠিকই ছুটে আসে। তোকেও ছোটাবো, শুধু একবার এভিডেন্সটা পাই, একবার এভিডেন্সটা পাই যে ওই মেয়েটার অ্যাসল্টটা তুই করেছিস। আগের যুদ্ধটা আমি জিতিনি, এবার একটা আমি জিতবো। তোর চশমাটা তোকেই দাঁড় হইলো বুঝলি তো, অ্যারেস্ট করলে জেলের মতো টিকটক ভিডিও বানাতে কাজে আসবে। তোর মনে আছে টুবলু, তুই যখন ছোট ছিলি আমাকে কাজল পরা অবস্থায় দেখলে আমার গালে এসে হামি খেতিস? কিসে এসে অ্যাডজাস্ট করছো ওই দিদি? ভালোবাসা। কাজলটা ঘেঁটে দিলাম তো? ঘেঁটে গেল বুঝি। খেলা খেলি, নিজেদের বিজিটা বোতলে ঢোকাই, যারটা যত বেশি গৌড়ে যাবে তার তত বেশি পয়েন্ট, 5 পয়েন্ট 10 পয়েন্ট। বস তুই বস, ভালো করে বস, বস বস বস। 10 মা পুরো মুঠটাই দিল। কী করবি শোনা যাবি? ওখানকার মাগিগুলো চুমুই খেতে দেয় না, সেক্সের আগে চুমু ওটা হলো মাংস ভাত, মাংস ভাত মাংস ভাতের আগে শুক্ত খাওয়ার মতো, ওটা যা চলে না চলে না। জানিস ভাবতাস
সাজবান শিখিয়ে গেল মেমাজদের হাতের মুঠে রাখতে হয়। হ্যাঁ, আমার মাটা তো ওই জন্যই সুইসাইড করলো, তাও মানুষটা বদলালো না। হ্যাঁ মা, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই, তুমি খেয়ে নাও। এত মেক করেছে, বৃষ্টি আসবে নাকি? দেখ সরে যা, ভালো ভালো বলছি। খুব নারীবাদী সত্তা বেড়েছে না তোর আজকাল? স্বপ্নের ঢেউ যাকে আজ শুনছে না কেউ, কাল ঠিক খুঁজে নেবে আলো সহ। এক নীল স্বপ্নের ঢেউ যাকে আজ শুনছে না কেউ, কাল ঠিক খুঁজে নেবে আলো সহ। যখন হোঁচট খেয়ে থমকে দাঁড়ায় চোখগুলো, যখন ট্রাফিক জুড়ে থেমে থাকে ঝড় গতি সব, তখনও তোমার সাথে অগন্তি রাত হেঁটে ধুলো। কারণ জীবন জানে ফিরে আসাটাই উৎসব। এক নীল স্বপ্নের ঢেউ যাকে আজ শুনছে না কেউ, কাল ঠিক খুঁজে নেবে আলো সহ। এক নীল স্বপ্নের ঢেউ যাকে আজ শুনছে না কেউ, কাল ঠিক খুঁজে নেবে। তোমায় কেউ বাঁচাতে আসবে না, বৃষ্টিতে খিচুড়ি খাবো লেবু লঙ্কা চটকে। কি চাস টাকে তুই? টাকা চাস? নে, কিন্তু আমাকে ছেড়ে দে। তোমায় দুপায় মাঝে রাখবো, ছেড়ে দেবো না, ছেড়ে দে সোনার কোমর, আর তো পাবো না না না। সেক্সি, ঘরে চলো, একটা লাঠি দুটো বল, এই মাগি খেলতে চল। বৃষ্টিকে ছেড়ে দে। কি অ্যাবনর্মাল মালটা চলে এসছে? বৃষ্টিকে ছেড়ে দে। এই মাগি চলে যা না, তোর না। জোরের বাচ্চা যেটার জন্য তোদের অত খিদে, সেটাকে কি বলে জানিস? জনি বলে, জনি। যেটার জন্য তোদের মতো ছেলেরা জন্মায়। বুকে হাত দিবি? দে দে, এই বুকের দুধ খেয়ে না তোদের মতো জানোয়ারদের জন্ম হয়। থ্যাংক ইউ। হ্যাঁ দিদি বোন বান্ধব, থ্যাংক ইউ কিসের? সাবধানে বাড়ি যাও। হ্যাঁ, আর পারলে কালকে আমার জন্মদিনে এসো। খাতা কলমে ডিভোর্সটা হয়ে গেছে জানি, সেটা আর মনে করাতে হবে না। তা বলে কি এখন এসেছি বলে পুলিশে দেবে? কেন এসছো? রনি যাও ভেতরে যাও। আরে রকি, তুমি এখানে? মানে এত রাতে আসার জন্য সরি, আমি একটা কথা বলার ছিল আর কি। মানে মনে হলো তোমার সামনে সামনে না বলে এটা হবে না, তো সরি লক্ষ্মী। আমি না মানে আমি বুঝতে পারি, বিশ্বাস করো এই জলটা এতদূর গড়িয়ে যাবে। আরে কি হলো সেদিন রাতে? আসলটা আমি করেছিলাম, পার্টি ছিল নেশা করে, সেই পাকিং মেজুয়াটা। আরে রকি তুমি এখানে?
আমার শরীর চাই, তুই বুঝতে পারছিস না? আমার শরীর চাই। হ্যাঁ আমি পারবো, স্মৃতিতে সমস্যা আমার, সাহসে নয়। গুড নাইট। কি ব্যাপার, কেন এসছো? নতুন বিয়ে করেছো নাকি? একটু দেখাতে। পারছি না আমি আর অদিতি এই সুখী ডিভোর্সি পুরুষ মানুষের অভিনয়টা করতে, আমি আর পারছি না। কারোর সঙ্গে ঝগড়া করতে পারি না, ছোট ছোট বিষয় নিয়ে তর্ক করতে পারি না। রাতে শোবার সময় এসি চালু থাকবে কি বন্ধ থাকবে সে বিষয় নিয়ে ঝগড়া করার কেউ নেই। আমি আর পারছি না। উঠে পড়ো কুকুমণি, তোমার জন্য চা এনেছি। সরি, আপনি কে? আপনি কে? নিখিল কোন বন্ধু হন আপনি? ও কোথায়? ও কোথায়? পাপা শহরে আছে নাকি? নেই, অনেক সাগা জমেছে। ও ঠিক আছে। ওয়েট এ মিনিট, নিখিলকে ডাকুন, বলুন আমি ডাকছি। আমি তো নিখিল। নিখিলের ফোনটা আপনার কাছে কি করে এলো? নিখিল কোথায়? আমি তো নিখিল। তুই আমাকে চিনতে পাচ্ছিস না? আমাদের 3 বছরের রিলেশনশিপ, ক্লাস 12 তোর সাথে প্রথম দেখা, লেখে প্রপোজ করেছিলাম, রকিং মিটার হয়ে যাচ্ছিল। শোন না, আমাদের ফার্স্ট ডেট পল্টুদের দোকানে চা আর প্রজাপতি বিস্কুট, চিনতে পাচ্ছিস না তুই? আমাদের ফার্স্ট সেক্স তোর বাড়িতে গিয়েছিলাম, মনে পড়ছে? বর্ষাকাল ছিল, তোর বাড়িতে নর্সিতে গেছিলাম। তুই খিচুড়ি আর পাপড় ভাজা করেছিলিস। গড়িহাটে পুজোর শপিং করতে গিয়ে তোর জুতো ছেড়ে যাওয়া, ময়দানে বাসে টাকা জমিয়ে তোর সাথে গিয়ে ঝালমুড়ি খাওয়া, নন্দন ঔষধে তোর সাথে পাক চালাচ্ছি, মনে পড়ছে না? তোর কি বললাম? তুই দুষ্টু লোক, তুই খুঁজে বার করতে হবে।
হ্যাপি বার্থডে লক্ষ্মী। হ্যাপি বার্থডে লক্ষ্মী। আরে তোমরা আহ, আবার এসব কি দরকার ছিল? চলো চলো কি একটা হবে, বসো বসো। হ্যাঁ ওই দিদি, তুমি কি লক্ষ্মীর বাড়িতে? বলছি লক্ষ্মীর জন্য না সিমির পায়েস করেছিলাম, ওকে একটু খাই দেবে প্লিজ? অ্যালজাইমারের পুরোপুরি কোনো ট্রিটমেন্ট হয় না, ধীরে ধীরে কমতে থাকে না হয় বাড়তে থাকে। আচ্ছা যদি কোনো দিনও তোর স্মৃতি পুরোপুরি মিটে যায় আমার মাথা থেকে, তখন কি হবে? কি আর হবে, আমি আবার ফিরে আসবো, হয়তো নিখিল নামে না, অন্য কোনো পরিচয়, নতুন করে ভালোবাসবো তোকে। পড়লে মনে তোমাকে একলা আমি রাত্রি জেগে, রাত পেরিয়ে দিন হয়ে যা, তোমার সঙ্গে পথ চলা, পাশাপাশি হাতটি ধরা, অভ্যাসগুলো মরে যা। তোর অধিক মায়া ছিল তোর ঠিকানা, আজ আমায় ফিরিয়ে কেন চলে যাস? তোর অধিক মায়া ছিল তোর ঠিকানা, আজ আমায় ফিরিয়ে কেন চলে যাস? India is known to be one of the most dangerous country in the world for women. কি বলো তো, রাতে ফেরার পথে হোক, বাস স্টপ কিংবা অফিসের বস বা অ্যাসিড ছোড়া প্রেমিক, কিছুই বদলাবে না, শুধু লড়াইটাই করে যেতে হবে। এই মনের ভিতর থাকা দুষ্ট লোকটাকে ছড়েই না হয় একটু লড়াই করেই বাঁচলাম আমরা। এই লড়াই শুধু সমাজের সাথে নয়, নিজেদের সাথে। এই সমাজে নিজের ভগবান নিজেকেই হতে হয়, যে লক্ষ্মী সেই দুর্গা সেই কালী। হ্যাপি বার্থডে লক্ষ্মী, হ্যাপি বার্থডে সমাজের সেই সমস্ত লক্ষ্মীকে যারা তাদের মনে দুষ্ট লোকটাকে সরিয়ে একটু ভালো করে বাঁচে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, মনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি, আয় খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাই দিব, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব।
বনের পাখি বলে না সে থাক কোথায় উড়িবার পায়, খাঁচার পাখি বলে হায়।